আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস এইটে রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা ফার্স্ট সামেটিভের 13 নম্বর স্কুল মালদা জেলা স্কুল। একের এক কি বলেছে, সত্য বা মিথ্যা লেখ। একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই বর্গক্ষেত্র নয়, ঠিক আছে, এটা সত্যি। বর্গক্ষেত্র রম্বস হতেই পারে না, উল্টোটা হবে, সরি, রম্বস সর্বদাই বর্গক্ষেত্র না, ঠিকই বলেছি, বর্গ সর্বদা বর্গক্ষেত্র সর্বদা রম্বস হতে পারে কিন্তু রম্বস সর্বদা বর্গক্ষেত্র হবে না, এটা সত্য। রম্বসের 90 ডিগ্রি কোণ না হলে সেটা বর্গক্ষেত্র হতে পারবে না, ঠিক আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো 2 নম্বর। দুটি আলাদা আলাদা মূলদ সংখ্যার মধ্যে যতগুলি মূলদ সংখ্যা আছে তা হলো অসংখ্য, এটা হবে অপশন সি। নেক্সট 3 নম্বর। 3 নম্বর কি, দুটি সন্নিহিত কোণের মান যথাক্রমে 35 ডিগ্রি এবং 145 ডিগ্রি হলে কোন দুটি বহিঃস্থ বাহু দুটি কিভাবে অবস্থান করবে। তো দেখো 35 আর 145 দুটোকে যোগ করলে হয় 180, যেহেতু দুটোকে যোগ করলে 180 হয় সেই জন্য বহিঃস্থ বাহু দুটি একই সরল রেখায় থাকবে। যদি দুটোর সমষ্টি 90 ডিগ্রি হতো তাহলে বহিঃস্থ বাহু দুটি পরস্পর লম্বভাবে থাকতো, যেহেতু সমষ্টি 180 সেই জন্য পরস্পর একই সরলরেখা থাকবে। নেক্সট হচ্ছে দেখো 2 এর 9 এর সঙ্গে কত যোগ করলে শূন্য পাওয়া যাবে, তাহলে এই সংখ্যার বিপরীত সংখ্যাটাই হবে, মানে এটা +2/9 আছে তাহলে -2/9 হবে, সেটাই যোগ করলে শূন্য পাওয়া যাবে, ঠিক আছে। নেক্সট 10, 100, 1000 এর মধ্যে কোনগুলি পূর্ণ ঘন সংখ্যা নয়, 1000টা পূর্ণ ঘন কারণ এর কিউব করলে 10 হয়, 100 আর 10 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা নয়, ঠিক আছে। নেক্সট ABCD সামান্তরিকের ABC কোণ যদি 60 ডিগ্রি হয় ADC কোণের মান কত, তাহলে ছবিটা একটু আঁকি তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। তাহলে দেখো এই একটা সামান্তরিক, ঠিক আছে, ABCD, ঠিক আছে, ABC হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ADC এর মান কত, মানে এইটাও তাহলে এটাও 60 ডিগ্রি হবে, বিপরীত কোণ সমান, তাহলে অ্যাঙ্গেল ADC ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট 2 এর 1 কি বলেছে, AB সরলরেখার ওপর ও একটি বিন্দু, ও বিন্দুতে OC এবং OD সরলরেখাংশ এমন ভাবে দণ্ডায়মান যে AOD ইজ ইকুয়াল টু X ডিগ্রি এবং BOC ইজ ইকুয়াল টু 3X ডিগ্রি, তাহলে COD 80 ডিগ্রি হলে X এর মান কত। তাহলে দেখো আগে ছবিটা আঁকতে হবে, সরল রেখা একটা AB আঁকছি, এইটা AB সরল রেখার উপরে ও একটা বিন্দু, মানে হচ্ছে এইটা, ঠিক আছে, ও বিন্দুতে OC এবং OD রেখাংশ এমন ভাবে দণ্ডায়মান যাতে AOD আর এদিকে হচ্ছে BOC, এটা হচ্ছে 3X, AOD হচ্ছে X আর COD হচ্ছে 80, তাহলে এই তিনটে সমষ্টি কত হবে, 180 ডিগ্রি, তার মানে X ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 3X ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, তার মানে 4X ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 80, তার মানে 100 ডিগ্রি,
তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু 100/4, তার মানে x ডিগ্রির মান হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর 2, 2 এর 2 কি আছে, a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকাল টু 1 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কি হবে, a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকাল টু 1, তাহলে এখান থেকে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজ ইকাল টু 1, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ বি, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 0। এবার এ কিউব প্লাস বি কিউবের মান কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবার এইটার মান তো বেরিয়েছে 0, তাহলে এ প্লাস বি ইন্টু 0 মানে হচ্ছে 0। ঠিক আছে, নেক্সট দেখো 2x + 1/3x ইজিক্যাল টু 4 হলে এইটার মান কত, এবার এইটা দেখো 27x³ মানে 3x এর কিউব করতে হবে, তাহলে 3x টাকে উপরে নিতে হবে, 2x টাকে নিচে আনতে হবে, তাহলে এখান থেকে আসছে 2x + 1/3x ইজ ইকাল টু 4, তাহলে এটাকে আমি গুণ করছি 3/2 দিয়ে, 3/2 দিয়ে গুণ করলে 4 × 3/2, বা এটা আসছে 3x + 1/2x ইজ ইকাল টু 6। এইবার যদি আমি হোল কিউব করি 3x + 1/2x তার হোল কিউব মানে 6 এর কিউব, তার মানে এটার হোল কিউব মানে হচ্ছে 27x³ প্লাস এটার হোল কিউব মানে 1/8x³ প্লাস 3a + b, আরেকটা থাকবে 3ab, 3x × 1/2x ইজ ইকুয়াল টু হবে 216, কারণ 6 এর কিউব। এটা এটা কেটে গেল, তার মানে 27x³ প্লাস 1/8x³ প্লাস 3 × 3/2, আর এইটার মান কত দেখো 6, তার মানে এখান থেকে আসছে 27x³ প্লাস 1/8x³, এটা হচ্ছে 27, মানে 216 - 27, তার মানে এটা হচ্ছে 9 3 189। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট দেখো পরেরটা কি আছে, x² + 11x + 27কে x + 6 দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কি হবে, তাহলে x + 6 দিয়ে x² + 11x + 27, এখানে x যাবে, তাহলে x² + 6x - থাকছে 5x + 27, প্লাস 5 গেলে 5x + 30 মাইনাস 3, তাহলে ভাগফল হচ্ছে x + 5, ভাগশেষ হচ্ছে -3। ঠিক আছে, হলো, নেক্সট দেখো 5 নম্বরে একটা ছক দেওয়া আছে, ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ভলিবল
এই সবগুলোতে কয়েকটা সংখ্যাও দেওয়া আছে ছাত্রছাত্রী, সেখান থেকে ভগ্নাংশ বের করতে হবে কেন্দ্রীয় কোণ। তাহলে দেখো খেলার নাম, তারপরে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, তারপর হচ্ছে ভগ্নাংশ, কেন্দ্রীয় কোণ, সেটা হচ্ছে ক্রিকেট, ফুটবল, তারপর হচ্ছে ব্যাডমিন্টন, তারপর হচ্ছে ভলিবল। ক্রিকেট হচ্ছে 40, ফুটবল হচ্ছে 30, ব্যাডমিন্টন 20, আর এটা হচ্ছে 10। তাহলে এখানে যদি মোট হয় 2 আর 1 3 3 6 4 10 100, তাহলে এটা হবে 40/100, তার মানে 2/5, 30/100, 3/10, 20/100, 1/5, 10/100, 1/10, এটা হবে 2/5 × 360, তার মানে 72। এইটা 3/10 × 360, তাহলে এখানে 72 ডিগ্রি, তারপরে 1/5 × 360, তার মানে 72 ডিগ্রি, তারপরে 1/10 × 360, এই 6 দিয়ে 8, 8 দিয়ে 10, আর 4 একটা কোথাও গন্ডগোল হয়েছে, 6 6 12 2, এটাতে 336 আছে, তার মানে এটা হয়ে যাবে 108, তার মানে 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 6 20, হাতে রইল 2, 4 আর 2 6, 6 আর 7 13, 13 আর 3 16, 6 হাতে 1, তাহলে 360। এবার এই কোণগুলো দিয়ে পায় চিত্র করতে হবে। তাহলে প্রথমে যে কোনো ম্যাপের একটা বৃত্তচাপ নেব, আঁকলাম ব্যাসার্ধ, আঁকলাম এখান থেকে আঁকবো 144, এই এরপরে আছে 144 এর পর দেখো 108, এখান থেকে 100, 105, 108, এইখান থেকে নিয়ে হয়ে যাচ্ছে 108। তারপরে কোণটা আছে দেখো 72 ডিগ্রি, এবার এখান থেকে বসাবো, বসিয়ে এটা 72 ডিগ্রি আছে, ঠিক আছে, এইটা হলো 72 ডিগ্রি। এরপরে আছে 36 ডিগ্রি, তাহলে এখানে যদি আমি বসাই দেখবে 36 ডিগ্রির সাথে মিলে গেছে, দেখো, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে ক্রিকেট 144 ডিগ্রি, তারপরে হচ্ছে ফুটবল
108 ডিগ্রি, তারপরে হচ্ছে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনটা হচ্ছে 72 ডিগ্রি, তারপরে হচ্ছে ভলিবল 36 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে পায়চিত্র।